নিশীথ প্রামাণিকের পর আরও এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত। জন বার্লার অপরাধ কি দেখুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পর এবার কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধেও জারি হলো গ্রেফতারি পরোয়ানা। বৃহস্পতিবারই কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছিল জন বার্লার বিরুদ্ধে। সেই মামলায় বাকিদের জামিন দেওয়া হলেও জামিন পাননি জন বার্লার। সম্প্রতি তাঁকে আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় আদালত, তারপরও তিনি বা তাঁর আইনজীবী হাজির হননি। এবার জারি হলো গ্রেফতারি পরোয়ানা। অভিযোগ, 2019 সালে লোকসভা ভোটের সময় নির্বাচনী বিধি লাগু থাকলেও বিডিও অফিস চত্বরে পথসভা করেছিলেন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জন বার্লা ও দলের কর্মী সমর্থকরা। আমার এর আগেও 45 দিন জেলে খাটেছি, আর এটা রাজনৈতিকভাবে ওরা আমাদেরকে রি অ্যারেস্ট করে ওরা আমাকে হ্যারাসমেন্ট করার জন্যে এই জেলে ঢুকায় আমাকে দাবাবে, এটা করতে পারবে না। পঞ্চায়েত ভোটের আগে বিজেপির উপর চাপ তৈরি করতেই একের পর এক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বলে অভিযোগ। পুলিশ তো আমাদেরকে পারমিশন দেয় না, তা আমাদের কি করার আছে? আমরা পারমিশনের চিঠি দিইনি, তা তো নয়, পারমিশন দিয়েছি, এটা কোনো অপরাধই নয়। আমাদের মন্ত্রীকে যদি গ্রেফতার করে করবে। পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে মরিয়া রাজ্যের শাসক দল, তেমনই নিজেদের জমি ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, টিভি 9 বাংলা।